গুড মর্নিং গাইস, টুডে ডে 11। এখন আসি আমরা লেহতে, এখান থেকে এখন বেরোচ্ছি আমরা নুবরা ভ্যালির উদ্দেশ্যে। তো এখন ফার্স্ট আমাদের যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখতাম, খাদ্যুংলা টপ। প্রথমে খাদ্যুংলা টপ পড়বে, তারপর আস্তে আস্তে আমরা খাদ্যুংলা ভিলেজের, খাদ্যাং ভিলেজের ওপর দিয়ে চলে যাব হান্ডারে। তো আজকের প্ল্যানটা সেটাই আছে, তো চলো ভিডিও এনজয় করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, তাদের গিয়ে সাবস্ক্রাইব করো, সাইডে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করবে। একটু আগেই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে লাগেজ সব কিছু প্যাকিং করলাম। প্যাকিং করার পর এবার বেরোচ্ছি খাদ্যুংলার উদ্দেশ্যে। সো গাইজ, আজকে থেকে এই জিনিসটা লাগবে। এটা কী বলো তো? এটা হচ্ছে, এটাকে বলে জ্যারি ক্যান। এখানে আমি নিয়েছি 1, 2, 3, 4, 5, 5টা 2 লিটারের বোতল। ব্যাগটা আমাকে দিয়েছে আমার ভাই শ্যামপকোপাল, রানাঘাট রেঞ্জার্সের, এটা ওরই ব্যাগ। এর মধ্যে ব্যাগটা এমনভাবে তৈরি করা, এর মধ্যে 5টা 2 লিটারের বোতল ঢোকানো আছে, কারণ আজকে থেকে আমাদের পেট্রোল দরকার পড়বে। তো এখন আছি আমরা ইমরান গেস্ট হাউসে, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ইমরান গেস্ট হাউসের ফোন নাম্বার ডিসক্রিপশানে থাকবে। এত ভালো ব্যবহার, এত ফ্রেন্ডলি গায়, কি বলবো। তো যাই হোক, এই যে জিমলি আর দাদার বেবি, দাদাও রেডি, আমিও রেডি। এবার জাস্ট প্যাকিংটা করব, প্যাকিং পুরো কমপ্লিট, বাট জ্যারি ক্যানটা উপরে বাঁধবো, বেরিয়ে যাবো। এখন টাইম হয়েছে 8:45। এখন আমাদের ফার্স্ট গাই আছে পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে গিয়ে আমরা আমাদের বাইকে পেট্রোল লোড করব, জ্যারি ক্যানে পেট্রোল লোড করব, তারপর একটু ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে যাবো। ওরে বাবা রে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, কি এখানে! হ্যাঁ, ফার্স্ট টাইম আমি খাদ্যুংলা। হ্যাঁ, নুবরা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, প্যাংগং কাল। হ্যাঁ হ্যাঁ, রাস্তা খোলা হয় আমি। হ্যাঁ হ্যাঁ, একদম 100%। কালকে এক রাইডার রিটার্ন আয়া হ্যায় উধার সে। হ্যাঁ, মেল রোড পে উসকে সাথ বাত হুয়া। মেরা ইউটিউব চ্যানেল কা নাম হ্যায় ইয়ে RAJUKUNDU, মে ওয়েস্ট বেঙ্গল সে হুঁ। ওকে, ওয়েলকাম ব্রো। হ্যাঁ হ্যাঁ, লেকিন যা যা, ইধার কা জো হালত হ্যায়, হালকা হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে। তো সার্ভিস খুব ভালো দিয়েছে, ফাঁকাই হয়ে গেছে। দাদা পেছনে, আমি আগে, প্রথমে ট্যাঙ্কিতে লোড করবো, তারপরে জ্যারি ক্যানে নেবো। আমি যে 2 লিটারের বোতলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো লোড করে নিয়েছি। এবার পুরো যে ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম তার ভেতরে ভরে নেবো। খুবই সহজ পদ্ধতি, কোনো রকম প্রবলেম না, একদমই ইজি। ব্যাগটা দিয়ে আমাকে খুবই হেল্প করেছে শ্যামপকোপাল, আমার ভাই রানাঘাট রেঞ্জার্সের, খুবই সুন্দর। আমি একটা এরকম ব্যাগ রাইড থেকে বাড়ি গিয়ে নিজের জন্য বানিয়ে নেব, তেল ক্যারি করার জন্য। খুবই সুন্দর একটা ব্যাগ আর খুব হেল্প করেছে, আজকে থেকে এটা আমার কাজে লাগবে। একদম তৈরি আমরা হাইয়েস্ট মোটরেবল রোড যাওয়ার জন্য। ড্রিম সাকসেস হতে চলেছে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি ড্রিম সাকসেস হতে চলেছে। তো চলো গাইজ, হর হর মহাদেব। তোমাদেরকে বলে দিই, ভালো করে শুনে নাও, এখান থেকে খাদ্যুংলা 539 কিমি, আর খাদ্যুং ভিলেজ 72 কিমি, কালসে 95 কিমি, ডিক্সিক 118 কিমি। তো চলো আজকে আমরা 118 কিমি রাইড। ইয়ো, আমরা এখন উপরের দিকে উঠছি গাইজ। এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, যেটা আগের বছর পর্যন্ত মানা যেত, বাট আজকে এই বছরে খাদ্যুংলা পাস ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড নেই। এই খাদ্যুংলা পাসে সবাই যার যার অ্যাচিভমেন্ট পূরণ করার জন্য আসে, তো আমরাও যাচ্ছি। হ্যাঁ, পার্সোনালি হ্যাঁ, মেরা এ দেখো আইডি না, এক মিনিট। তে লাদাখে নিজের বাইক ছাড়া অ্যালাউ নেই, এ দেখিয়ে। ভাইয়া দোস্তকে বাইক কে লেকে আ সকতে হো ইধার? আচ্ছা আচ্ছা,
সো গাইস তোমাদেরকে বলে দিই, এটা এরা চেক করছে হচ্ছে আমার নামে গাড়ি কিনা আমি নিজের গাড়ি নিয়ে এসেছি কিনা সেটা চেক করছে। কারণ এখানে একটা বিজনেস আছে বাইকের, তুমি এখানে এসে বাইক রেন্ট করে ঘুরতে পারো। তো এরা লোকাল বাইক ছাড়া তুমি অন্য কোনো এলাকার বাইক নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, নিয়ে যেতে পারবে, তোমার বাবার নামে বাইক হোক, মানে মায়ের বাবার নাম যাতে ওখানে থাকে। তো আমি বললাম বন্ধুর বাইক, না বন্ধুর বাইকও নেওয়া যাবে না। তো গাইস এখান থেকে খাদ্যমুলা 34 কিমি, এখান থেকে খাদ্যমুলা 34 কিমি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। যদি কোনো কিছু প্রবলেম হয়, ডেসক্রিপশনে আমার জিমেল আইডি থাকবে, আমার ফেসবুক লিঙ্ক থাকবে, আমার পেজ ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আমার ইনস্টা আইডি থাকবে, তো আমার সাথে সেখানে কথা বলতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস পুরো দিয়ে দেবো। কোনো প্রবলেম নেই, কোনো চাপ লেনে কেন এই গাইজ, অনলি রাইড রাইড রাইড, কুল থাকো আর রাইড করো, আর কিচ্ছু না। পুরো লে সিটি লাস্ট ভিউ এখান থেকে দেখা যাবে, দেখে নাও, এখানে মনে হয় কিছু একটা হচ্ছে। যাই হোক, লে সিটি টাটা, ফির মিলেঙ্গে চলতে চলতে। সো গাইজ এখান থেকে লাস্ট ভিউ দেখে নিলাম, এরপরে আর ভিউ দেখা যাবে না, কারণ এবার আমরা উপরের দিকে উঠছি। তো চলো গাইস, মাউন্টেন্স দেখো, মাউন্টেন্সগুলো দেখো, উপরে বরফ জমে আছে। জানি না খাদ্যমুলার পাশে গিয়ে আমরা বরফ পাবো কিনা। এখান থেকে সাউথ পুলু 14 কিমি, এখান থেকে সাউথ পুলু 14 কিমি। তো চলো সাউথ পুলুর ওপর দিয়ে আমরা যাচ্ছি খাদ্যমুলা। সাউথ পুলু 14 কিমি, খাদ্যমুলা 28 কিমি, নর্থ পুলু 43 কিমি। সাউথ পুলু আসবে প্রথমে, তারপর আসবে খাদ্যমুলা, তারপর আসবে নর্থ পুলু 43 কিমি। ওই মেঘের ছায়াটা ওখানটা পড়ছে, কি সুন্দর লাগছে, নাইস নাইস প্লেস। এখানে টুরিস্টরা এসে পিকচার ক্লিক করছে, নাইস নাইস, সেরা প্লেস, সেরা প্লেস, ওয়াও। সো গাইস একটা নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে, নদীটা নিচে নেমে যাচ্ছে পুরো। টুরিস্ট গাইস, প্রচুর টুরিস্ট, টুরিস্টের জায়গা দিতে পারছে না। কালকে তোমরা মেল রোডে দেখেছো কত টুরিস্ট এসছে, প্রচুর টুরিস্ট গাইস। কারণ এই সিজনই হচ্ছে লাদাখের, এরপরে এই অক্টোবর, অক্টোবরের পর থেকে লাদাখ বন্ধ হয়ে যাবে, তখন এই সব জায়গা বরফে ভরা থাকবে, চারিদিক বরফে আচ্ছন্ন থাকবে। এই রাস্তা দিয়ে যখন যাবে সামনের দিকেই চোখ রাখবে, সাইডের ভিউ দেখতে গেলে গাড়িটা দাঁড় করিয়ে তারপরে দেখবে, না হলে কিন্তু তুমি সাইডের ভিউ দেখতে গেলে সাইডে হয়ে যেতে পারো। ওর জন্য সাবধান, রাস্তা ছোট, সাবধানতা নিয়ে চলো। তুমি সিনিক বিউটি দেখতে চাও তাহলে বাইকটা দাঁড় করাও, তারপর বিউটি দেখো, তারপর এগিয়ে যাও। এই যে ভিউ পয়েন্ট, দরকার নেই ছবি তোলা, কালকে এরকম ভিউ পয়েন্টে আমি অনেক ছবি তুলেছি, বাট দেখো কত ভিড়, প্রচুর ভিড়, এখানে প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর টুরিস্টের ভিড় আছে এখানে গাইস। তো চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। হে, তো আমরা এখন সাউথ পুল্লুতে এন্ট্রি নিচ্ছি, এখানে মানে চেকপোস্টে চেকিং হবে, চেকপোস্টে এরপরে পুলিশ চেকপোস্ট। পারমিট থেকে না, পারমিট। সো গাইস আমি এদের পারমিট দেখানো পড়েগা। পারমিট আমি দুরকম ভাবে নিয়ে নিয়েছি, একটা হচ্ছে পিডিএফ ফাইল আর একটা হচ্ছে। সো গাইস চলো, এখানে একটা ছাপ লাগিয়ে দিবে থর হরির, আর মেরা ভি এক ছাপ ইধার কহাঁ পে মারু ইধার। ওকে ইয়ার, এটাই স্মৃতি, ফির মিলেঙ্গে চলতে চলতে গাইস, ফির মিলেঙ্গে। সো গাইস আমাদের বর্তমানে বাংলার বিধায়ক চলো তার সাথে তোমাদের আলাপ করে দিই, এখানে সে তার সাথে দেখা হবে, এটাই অনেক, কাঞ্চন মল্লিক। দাদা নমস্কার, আপনার জন্য ওয়েট করছিলাম, ভালো আছেন তো? কলকাতা থেকে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার এক বেথুয়া ডাউরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবেন আজকে আপনি? নুবরা হুন্ডার হুন্ডার, ঠিক আছে টাটা, হ্যাঁ আবার দেখা হবে।
রাস্তা ছিল খারাপ, একদম অফ রোড, সেই রাস্তা নেই গাইস, অ্যাডভেঞ্চার কি করে হবে, ভালো মাঠে তো সবাই বাইক চালাতে পারে গাইস, সেই রোড কই, সেই ভাঙা রাস্তা, যে স্বপ্ন দেখেছিলাম এই ভাঙা রাস্তা দিয়ে চালিয়ে খারদুংলা পাস হবো, খারদুংলা পাশে যাবো, কিন্তু সেই রাস্তা তো সুন্দর থেকে সুন্দরতম করে দিয়েছে। ওই দেখো ওই পর্বতের মাথায় বরফ জমে আছে, এখন বরফের সিজন নয় যদিও বরফ গলছে, তো হালকা পাতলা তো বরফ দেখা যাচ্ছেই, এইসব রাস্তায় বরফের চাদর হয়ে থাকে, চাদর সেপ্টেম্বর অক্টোবরে আসলে এইসব রাস্তায় বরফের পুরো চাদর হয়ে থাকে। এবার পেয়ে গেলাম একটু অফ রোডিং, যেটার জন্য মনটা কেমন কেমন করছিল, অফ রোডিংয়ে বাইক চালাতে আমার খুব ভালো লাগে, খুব খুবই ভালো লাগে। ওপরে ঠান্ডা বেড়ে গেছে, খারাপ না, ভালোই ঠান্ডা আছে, আমার হাত একটু একটু ঠান্ডা লাগছে, আমার সারা শরীরের মধ্যে শুধুমাত্র হাতেই ঠান্ডা লাগছে। আমি মোট তিনটে গ্লাভস নিয়ে এসেছিলাম, বাট গ্লাভসগুলো আমার লাগেনি, আমি একটাতেই কাজ চালিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম, নাইস হো গা, বহুত আচ্ছা, থ্যাংক ইউ, ওকে। সো শেষমেশ এই ম্যাডামই আমাকে একটা সুন্দর ফটো তুলে দিল, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস এটা হচ্ছে খারদুংলা ক্যাফে, হাইয়েস্ট ক্যাফে ইন দ্য ওয়ার্ল্ড,
হায়েস্ট ক্যাফে চলো, হায়েস্ট ক্যাফেতে যদি না যাই তাহলে স্বপ্নটা কি পূরণ থাকবে। তো ইয়ে হ্যাঁ, ওয়ার্ল্ড কা সবসে হায়েস্ট অল্টিটিউড ক্যাফে, কতনে সারে লোক দেখো ইধর খা রা হ্যাঁ, পি রা হ্যাঁ, মে ভি এক কফি পিউঙ্গা। হ্যালো স্যার, কফি হ্যাঁ, ও ওকে কফি কফি দিজিয়ে। ये है हमारा ग्रुप का स्टिकर है, वर्ल्ड हाईएस्ट कैफ़े में हम लोग चिपका दे रहे हैं, ठीक है। चलो ये है और एक है, ये मेरा स्टिकर है। चलो ओके ओके गाइस, अपना ख्याल रखना गाइस, ओके। सो वर्ल्ड हाईएस्ट कैफे पे स्टिकर चिपके दिए थी, तो एबार এখানে অনেক মস্তি করে নিয়েছি, অনেক মস্তি করে নিয়েছি, আর নয় মস্তি, এবারে গব গাইজ, অনেক মস্তি করে নিয়েছি। স্যার খেলা হবে, খেলা হবে, থ্যাংক ইউ স্যার। কাঞ্চনদা, কাঞ্চনদার সাথে অনেক দেখা হয়েছে, অনেক দেখা হয়েছে, খেলা হবে, অনেক মস্তি আছে, অনেক মস্তি মস্তি কালিয়া গাইজ। আমি চলো লাইফে প্রথম খারদুংলা পাস এসে এতটা যে আনন্দ করতে পারবো ভাবতে পারিনি, কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমরা যদি জুনে আসতাম, জুনের একদম শুরুতে এইসব জায়গায় আরও অনেক বেশি বরফ পেতাম। এই হচ্ছে রাস্তা, অফ রোড না থাকলে কি হয়, অফ রোড না থাকলে কি হয় বলো। ওয়াও, ঠান্ডা তেমন নেই, নেটওয়ার্ক নেই তাই বলতে পারছি না কত ডিগ্রি, বাট ঠান্ডা তেমন লাগছে না। আর এরকম জায়গায় আসলে এনজয় করতে ঠান্ডা এমনিতেও লাগে না, নাহলে কি এই ওয়েদারে শর্টস পরে মেয়েরা ছবি তুলতে পারে? আনন্দ করলাম, ছবি তুললাম, সবই করলাম, বাট শিশু করার কথা ভুলে গেছি। খুব জোর বাথরুম বেজে গাইজ, ফেটে যাচ্ছে, ও মাই গড, সাইকে দাঁড়িয়ে করতে হবে। সো বন্ধুরা, এখন আমরা নর্থ পুল্লুতে ঢুকে গেছি, এখানে মনে হয় চেকপোস্ট আছে, এখানে মনে হয় আমাদেরকে পারমিট দেখাতে হবে, এন্ট্রি করাতে হবে সব কিছু। চল ভাইয়া, তুই মুঝে সাইড দিলা দে, ওকে ঠিক আছে, চলো। অল্টিটিউড 15,300 ফিট। গাড়ি কই, চেকিং আছে নাকি এখানে, চেকপোস্ট আছে নাকি, এটা কিছু নাই তো, পারমিট ফারমিট দেখাতে হবে না এখানে, চেকিং ওরা হ্যাঁ। সো গাইজ, এটা চেকিং ওরা হয়, মানে চেকিং হবে। সো চলো, হ্যাঁ হ্যাঁ, খিদে পেলে তো খেতেই হবে, এটা পেট একদম গুড, নো প্রবলেম। এই মোমো পাওয়া যাচ্ছে এখানে, মোমো ঠিক আছে। সো গাইজ, এটা হচ্ছে নর্থ পুল্লু চেকপোস্ট। সো গাইজ, এখানে চেকপোস্টে কপি দেখাতে হবে, তো দাদা গেছে কপি দেখাতে।
এখানে একবার চেক করে নিচ্ছে, এখানে কপি দেখাতে হবে। এই যে আমাদের কপি, আমরা 5 কপি করে নিয়ে এসেছি, তোমরাও এরকম কপি করে নিয়ে আসবে, পিডিএফও নিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। এই দাদা ভাইয়ের সাথে রাস্তাতেই আলাপ হলো। দাদা ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছে, পরে ভিডিওগুলো দেখবে বলে। তো দাদা অল দ্য বেস্ট, যাত্রা শুভ হোক। আমার প্রিয় ইউটিউব পরিবার, ভিডিও বড় হওয়ার কারণে আমি এই একটা দিনের ভিডিওকে দুটো পার্টে বিভক্ত করলাম। নেক্সট পার্টে তোমাদেরকে আরও অনেক মজা দেব। সঙ্গে থাকো, দেখতে থাকো রাজু কুণ্ডু বেথর লড়ি। নেক্সট পার্টে আমরা এখান থেকে যাব হুন্ডার, সেটা তোমরা দেখবে। আমাদের সাথে থাকবে এতগুলো বাইক। সো গাইস, সঙ্গে থাকো, দেখতে থাকো রাজু কুণ্ডু বেথর লড়ি। চলো গাইস, নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।